হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি বেথোয়াডহরি মার্কেটে তো আজকে দেখে নেবো যে বেথোয়াডহি মার্কেটে সবজির আমদানিটা কেমন রয়েছে পাইকির বাজারটা কত করে চলে আছে তো লাস্ট আপডেট আপনাদের যেদিন দিয়েছিলাম বেথোয়াডহরি থেকে সেটা ছিল বৃহস্পতিবার তো সেদিন আপনাদের জানিয়েছিলাম যে মেঘলার কারণে বাজারটি খুবই খারাপ গিয়েছিল খুব খারাপ বলতে সামান্য একটু খারাপ গিয়েছিল তো আজকে দেখে নেবো যে কেমন রয়েছে আজকে যদি বলি আকাশের কথা যে হ্যাঁ কেমন রয়েছে ওয়েদার আজকে ব্যাপক রয়েছে ওয়েদার কোনো রকমভাবে মেঘলা ভাব নেই একেবারে ঝকঝকে রয়েছে বোঝা গেলো তো দেখে নেবো আজকে সবজি কেমন আসে চাষিরা কেমন নিয়ে মাল ঠিক আছে তো চলুন ফ্রেন্ড একেবারে মার্কেটে গিয়েই কথা হবে এক্ষুনি মার্কেটটা শুরু হলো তো কুল কত করে চলে আসছে পাইকের বাজার জানাবো তো এই যে দাদাভাই এখানে রয়েছে তো এই মালগুলো বিক্রি হয়ে গেছে কি কি কুল নিয়ে এসেছে আর কয়েক বস্তা করে নিয়ে জেনে নেবো তো দাদাভাই কি কি কুল নিয়েছে একটু বলুন তো ওপর একটা ভারত সুন্দরী একটা বস্তায় রয়েছে আর নিচে যে তিন বস্তা রয়েছে ওইটা কি ওইটা আপেল কুল রয়েছে তো আপনাদের দেখায় ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে মালটা রয়েছে ভারত সুন্দরী রয়েছে আর নিচে যে কুল তিনটি বস্তা রয়েছে এক দুই তিন এটা রয়েছে আপেল কুল তো কোনটা কত করে চলে যেতে জেনে নেবো তো দাদা এই উপরে যেটা গেল সেটা আঠারো টাকা করে পাইকির বাজার যে যেটা আপেল কুল রয়েছে ওটা ষোলো টাকা করে গেলো তো দেখেন ফ্রেন্ড এইটা এই যে ওপরে যে ভাত সুন্দরে রয়েছে যেটা বৌনির সময় এই যে আঠেরো টাকা করে পাইকের ভাত চলে এই যে দেখুন লেখা রয়েছে আঠেরো টাকা করে আর নিচে যেটা রয়েছে একটু আপনাদের দেখাবো এই যে নিচে নিচে যে মালটা রয়েছে যেটা ষোলো টাকা করে চলে গেল কুল তো মোটামুটি দাদা এর আগে আবার কবে এসছিলেন আপনি

কত করে ডাক উঠেছিল বত্রিশ টাকায় ডাক উঠেছিল এক ডাকে সব বিক্রি হয়ে গেল তো বলছি এই যে কবে কার তোলা রয়েছে মালটা মালটা তোলা রয়েছে কবে আজকে আজকে তো এর আগে কবে এসেছিলেন আর আজকে প্রথম এসেছেন তাই তো তো এর পরে থেকে আবার আসবেন তাই তো কীরকম সপ্তাহে দিন করে তুলছেন মাল

তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে তাই এর আগেও ওনার সাথে মিট করেছে তো আজকেও করাবো কত বস্তা নিয়ে এসেছে কি দামে বিক্রি করলো একটু জেনে নেবো তো দাদা আজকে কি দামে দিচ্ছেন আর কত বস্তা নিয়ে এসেছেন মাল আজকে যারা যা লস পুরোপুরি লস পুরোপুরি লস আজকে 6 টাকা কিলো বিক্রি করে 6 টাকা করে বিক্রি করলেন যেটা পার কিলো তো কত বস্তা নিয়ে এসেছেন আজকে আজকে মোটামুটি 20 বস্তা 20 বস্তা নিয়ে এসেছেন তো এখানে এখানে 10 বস্তা ওখানে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এই যে 10 বস্তা আছে আরেকটা একটা দেখাচ্ছি আপনাদের ওই যে কোন ওখানে 10 বস্তা তো এই যে 10 বস্তা মাল মোট 20 বস্তা নিয়ে এসেছে একটু দেখাই যেটা 6 টাকা করে পাইকির বাজার দিয়েছে এই যে এখানে লেখা রয়েছে একটু ওয়েট করুন তাহলে বস্তা এটা এটা এখনো তো দামই ফেলেনি তাই না দাম ফেলেনি দেখেন ফ্রেন্ড এই যে 6 টাকা করে হয়েছে তো আপনি আর কবে এসেছেন তো আজকে গতকালকে শুনে গতকালকে কি দাম পেয়ে গতকালকে সাড়ে ছটা করে বিক্রি তো তার তুলনায় আজকে পঞ্চাশ পয়সা আরো কম পেয়েছে তো মার্কেট আপনার কিরকম মনে হচ্ছে যে আরো অনেক চাষিরা নিয়ে এসেছিল মাল তারা কি দাম পেলো সেটা কি জানা আছে না এই একটাই আপনি বৌনি খরিদ্দার ছিলেন মানে আপনি ফার্স্ট তাই তো এই যে দেখেন ফ্রেন্ড এই যে বৌনি খরিদ্দার দাদাই রয়েছে যেটা ছ টাকা করে বিক্রি করে দিলো আজকে তো আবার পরে আপনাদের জানাচ্ছি যদি বেশি যায় কিংবা কম যায় আবার আপনাদের জানবো তো দেখতে জানিয়ে যে কুল কত করে চলে যাচ্ছে ফাইকের বাজার তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে তো কি কুল নিয়ে এসেছে ওনার কাছে

আজকে যে সাড়ে বারো টাকা পাচ্ছেন তার তুলনায় বেশি না কম রয়েছে সাড়ে দশ টাকা তো তার তুলনায় আজকে দু টাকা বেশি পেয়েছে তো আজকে কিরকম মনে হচ্ছে আপনার যে সাড়ে বারো টাকা দাম ভালো পেয়েছেন তাই তো সেই তুলনায় ভালো পেয়েছেন আজকে দামটা তো দেখেন ফ্রেন্ড আর আজকে যে আমদানিটা আপনার কি মনে হচ্ছে যে আমদানি খুব ভালো রয়েছে না একটু মিডিয়াম রয়েছে মাঝে মাঝে আপনার যেরকম ছিল সেরকমই রয়েছে তো দেখেন ফ্রেন্ড আর আঙ্কেল আপনার আশেপাশে তো আরো অনেক চাষিরা তো এসেছে সেরকম কি কিরকম দাম পাচ্ছে যে বাউকুলের ওই ওই দশ টাকা

হোটেলে রসুন রয়েছে তো কত করে গিয়েছে পাইকের বাজারে একটু দেখাবো এখানে দেখুন ডাক অলরেডি শেষ হয়ে গেছে আর কত করে দাম ফেলে দিয়ে গেছে দাম যেটা ফেলেছে ছেচল্লিশ দেখুন একশো ছেচল্লিশ টাকা করে পার কিলো পড়েছে যেটা কুইন্টাল প্রতি চোদ্দো হাজার ছশো টাকা করে চলে গেছে এই যে গঙ্গা জলে রসুন তো এরপরে আবার আপনাদের জানাবো যদি এর থেকে বেশি যায় কিংবা কম যায় আর বলবো যে মালের দানাটা কেমন রয়েছে দেখুন মোটামুটি মিডিয়াম ডানার মাল রয়েছে যেটা ছিল গঙ্গা জলি তো আর একেবারে কম কোয়ালিটি যদি থাকে অবশ্যই আপনাদের দেখাবো তো দেখতে দেখুন ফ্রেন্ড এখন আপাতত যেটা যাচ্ছে একশো ছেচল্লিশ টাকা পাইকের বাজার এই যে সেই গঙ্গা জলের দানাটা দেখে জানিয়ে দিই যে চাইনা সিম কত করে চলে যাচ্ছে মার্কেটে তো এখন আমি যেখানে রয়েছি বেথো মার্কেটে তো বেথো মার্কেটে যেটা থাকে যে সিমটা সেটা সিম প্রত্যেকটা চাষির কাছে বেশিরভাগ থাকে যেটা ছিল এখনও অন্য কোয়ালিটির মাল এখনও দেখতে পাইনি আমি মার্কেটে যেটা চলে সেটা চাইনা সিম তো মালটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির মাল রয়েছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার তো এর আগে লাস্ট আপডেটে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছিল ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে দিয়েছিলাম বেথো ডরের থেকে তো আজকে যেটা পাইকের বাজার যাচ্ছে এই যে দেখুন যেটা দাম ফেলা রয়েছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা তো আজকেও যে বাজারটা চলে যাচ্ছে এই যে বেথো ডরে সিমের পাকের বাজার চাইনা যেটা ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে জানিয়ে দিই যে বেথো যে ক্যারেট কাটা টমেটো কত করে চলে যাচ্ছে পাইকের বাজার তো আমি জানিয়ে দেবো যে কেমন রয়েছে আর কি মাল রয়েছে এটা দেখতে পাচ্ছেন একবার দেশি মাল রয়েছে তো গতকালকে আপনাদের হাইব্রিড মাল দেখেছিলাম আমাদের বেথে বাজার যেখানে আপনাদের বলেছিলাম ছাব্বিশ টাকা করে পাইকের বাজার গিয়েছিল সেটা হাইব্রিড মাল তো আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা দেশি রয়েছে তো এটাও সেই চালান মাল রয়েছে ঠিক আছে তো বেথো অর্ডারে একেবারে নির্দিষ্ট চাষিরা যেটা গাছ পাকা মাল নিয়েছে সেই মালটা তো ওইটা আমি যে দেখিয়ে থাকি ওটা নাজির পরে তো দেখুন আজকে যে পাইকের বাজার বলছে যে ক্যারেট কাটা রয়েছে সেটা কুড়ি টাকা করে পাইকের বাজার এই যে পাকা টমেটো এই জাতির একটা মটর দেখিয়েছিলাম যেখানে চাষির সঙ্গে আপনাদের কথাবার্তা বলেছিলাম যে কি মটর ছিল নামটা আলাদা রয়েছে তো একেবারে লম্বা জাতে যে মালটা রয়েছে না সেই মালটা তো এর আগে আপনাদের দেখিয়েছি একটা বত্রিশ টাকা একটা চৌত্রিশ পঞ্চাশ তো এইটা কত করে চলে যাচ্ছে এই দানাগুলো দেখেছেন ব্যাপক দানার মাল রয়েছে মাল দেখুন একেবারে লম্বা যে কি বললাম সেই আমন না কি বলে একটা বলে সে গেছে আছে তো আমার নামটা ঠিক একটা মনে নেই তো দেখুন আজকে কত করে পাইকির বাজার যাচ্ছে একটু দেখে দেবো এখানে ডাক উঠে গেছে আর এখানে স্লিপও দিয়ে দিয়েছে যে দাম দর ফেলে দিয়েছে এই দেখুন যেখানে সাঁত্রিশ টাকা করে পাইকির বাজারে গিয়েছে এই যে মটরশুটি দেখে নেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে এই দানাগুলো না দারুণ দানা রয়েছে ফ্রেন্ড যেটা সাঁত্রিশ টাকা আপনাদের জানিয়ে দিই যে মার্কেটে বিন কি বা দামে আজকে বিক্রি হয়ে যাচ্ছে পাইকের বাজার তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে চায়না সিম রয়েছে সবই বিক্রি হয়ে গেছে তো কত করে যাচ্ছে এই বনিক সবজি আরও দার রয়েছে আঙ্কেল তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কী কী দামে আজকে ডাক দিল তো আঙ্কেল কি দামে ডাক দিয়েছেন এটা পঁচিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ চব্বিশ এই দুটো দামে হ্যাঁ তো গতকালকে গতকালকে দিয়েছি পঁচিশ টাকা তার তুলনায় আজকে চব্বিশ আজকে কীরকম রয়েছে আজকে রয়েছে বলতে মোটামুটি বাজারটা কীরকম কিরকম রয়েছে আর আমদানি পঁচিশের মধ্যে রয়েছে চব্বিশ পঁচিশ আর এটা আমদানি কিরকম রয়েছে আমদানি আছে মোটামুটি আছে মোটামুটি তো দেখেন নিন এই যে মালটা দেখা যাচ্ছে আবার টাটকা টাটকা মাল রয়েছে আজকের তোলা মাল রয়েছে ঠিক আছে যেটা চলো কি চব্বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে রয়েছে এই বিন আর যেটা চায়না সিম রয়েছে চাইনা সিম রয়েছে সতেরো টাকা সতেরো টাকা করে একই দাম একই দামে চলে গেলো আপনার কাছে যে মালটা রয়েছে আর ফ্রেন্ড আমি আপনাদের ওইদিকে একটা দেখিয়েছিলাম যেটা চলো কি ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে গিয়েছিল এই যে চায়না সিম তো এইখানে যেটা দেখতে পাচ্ছি এই যে দেখে নিন যেটা সতেরো টাকা করে বিক্রি হয়েছে এই যে চায়না সিমটা দেখে নিন এখানে যত মাল রয়েছে চায়না সিম যেটা সতেরো টাকা আর যেখানে এই যে চব্বিশ টাকা আর পঁচিশ টাকা গিয়েছে সেটা চলবে এই দেখুন চব্বিশ টাকা আর এদিকে যে মালটা দেখতে পাচ্ছেন এই যে পঁচিশ টাকা করে রয়েছে এই বিন তাহলে বিন আর চায়না সিমের আপনারা রেটটা জানতে পারলেন যেটা চলো কি বনিক সবজি আর ওই যে আপনাদের একটা দেখিয়েছি যেখানে একশো ছেচল্লিশ টাকা করে পাইকির বাজার চলে গেল গঙ্গা জলের রসুন তো আবার আপনাদের নিয়ে চলে এসেছি গঙ্গা জলের রসুন গেছে তো ওইখানে পাঁচ বস্তা আপনাদের দেখেছি তো এখানেও দেখতে পাচ্ছি যে পাঁচ বস্তা নিয়ে এসেছে দাদা ভাই যে চাষি দাদা ভাই রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করলো বলছে কত করে দিল তো দাদা ভাই কী দামে দিলেন

তো দেখতে পাচ্ছেন একটা লসিবন পুরো লোড করা রয়েছে তো কত পিস রয়েছে কি দামে বিক্রি করলো তো জেনে নেবো এখানে তো আঙ্গেল আপনি কি চাষি রয়েছেন না অন্য কেউ রয়েছে আপনি রয়েছেন তো বলছি এই ফুল কত করে বিক্রি করলেন পার পিস দশ টাকা পিস বিক্রি করলেন তো আপনার এই যে লসুবন এ কত পিস রয়েছে মাল এখানে হ্যাঁ তিনশো পিস মাল রয়েছে তো দেখে নিন ফ্রেন্ড আপনাদের দেখাবো এবার আপনাদের সাইজটা দেখাবো তো চলুন একটা সাইজ দেখায় তারপরে আরো বিস্তারিত কথা আপনাদের জানাবো তো মালটা দেখাই আপনাদের মালটা একটু দেখুন এই যে দেখুন মালটা দেখছেন একেবারে বিগ সাইজের মাল রয়েছে যেটা পার পিস দশ টাকা করে দিয়ে দিলো এই যে চাষি অ্যাঙ্কেল আর এখানে পিস রয়েছে যেটা হচ্ছিল কি তিনশো পিস মাল রয়েছে তো টোটালি কি তিনশো পিস রয়েছে না তার থেকে বেশি রয়েছে তিনশো পনেরো পিস তাই তো মানে একশোতে পাঁচটা ফ্রি দেন তো ফ্রেন্ড দেখে নিন এই যে এখানে রয়েছে মোট তিনশো পনেরোটা যেটা ঢলন দেয় একশোটায় পাঁচটা রয়েছে দেখে নিন আর সাইজগুলো তো দেখেছেন একেবারে বিগ সাইজের মাল রয়েছে আর আজকে প্রথমেই আপনাদের সামনে তুলে ধরছি বেধোয়া ডরে থেকে যেটা ফুলকপির এই যে দেখে নিন গাড়িটা দেখুন তাহলে বুঝতে পারবো না শিল্পের যে জলের রসুন আপনাদের দেখিয়ে দেখি তার পাইকারির বাজার সর্বোচ্চ দাম যেটা জানিয়েছিলাম একুশ হাজার টাকা কুইন্টাল প্রতি তো আজকে বেথরি মার্কেটে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গঙ্গা জলের রসুন তো কত করে গিয়েছে আর আমদানিটা কেমন হচ্ছে দেখুন খুব একটা বেশি আমদানি নেই যেটা দুটো চাষির মাল দেখেছি টোটালে দশ বস্তা রয়েছে ওনার কাছে পাঁচ বস্তা ছিল এদিকে পাঁচ বস্তা টোটালে দশ বস্তা ছিল যেটা পাইকিরি বাজার দেখুন দুজনের কাছে ভিন্ন দামে গিয়েছে একটা গিয়েছে চোদ্দো হাজার ছশো টাকা কুইন্টাল প্রতি যেটা কেজি প্রতি পড়েছে একশো ছেচল্লিশ টাকা আর দ্বিতীয় চাষির কাছে যেটা ছিল যেটা চোদ্দো হাজার টাকা কুইন্টাল প্রতি ছিল যেটা পার কিলো পড়েছে একশো চল্লিশ টাকা এই দুটো চাষিরই মাল দেখিয়েছিলাম আর যেটা পেঁয়াজের আজকে আমদানি দেখুন পেঁয়াজের খুব একটা বেশি আমদানি নেই আর যেটা পাইকের বাজার সেটা ছয় টাকা করে আপনাদের দেখিয়েছি তাছাড়াও আজকে খুবই কম আমদানি রয়েছে মার্কেটে আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেইগুলো প্রচণ্ড পরিমাণে আজকে কম আমদানি রয়েছে আর যেটা পাইকের বাজার বেশ ভালো রয়েছে অন্য দিনের তুলনায় আজকে পাইকের বাজারটা ভালো রয়েছে ফাইনাল ফ্রেন্ড আজকে ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদেরকে আশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই